আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার লাউচাপড়া অবকাশ কেন্দ্র ভ্রমণে, এবং সাথে আপনাদের জন্য বোনাস হিসাবে থাকছে ধানোয়া কামালপুরের এলসি বর্ডারের ভিডিও। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শহুরে মানুষদের প্রকৃতির খুব কাছাকাছি আসার সুযোগ মেলে বছরের খুব কম সময়, আর তাই ছুটির দিনগুলোকে একান্ত প্রকৃতির সাথে বিলীন করতে প্রকৃতিপ্রেমীরা আসতে পারেন জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায় অবস্থিত লাউচাপড়া অবকাশ ও বিনোদন কেন্দ্র ভ্রমণে। বক্সিগঞ্জ বা জিনাইগাতি ছেড়ে যতই সামনে এগোতে থাকবেন, চারদিকটা যেন ততই সবুজ। চলতি পথে সবুজের খেলা দেখতে দেখতে একসময় এসে পৌঁছাবেন লাউচাপড়া অবকাশ ও বিনোদন কেন্দ্রে। চারদিকে গারো পাহাড়ের সবুজ বন। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা একটি সিঁড়ি উঠে গেছে একেবারে চূড়ায়। সেখানে রয়েছে মস্ত বড় এক ওয়াচ টাওয়ার। প্রায় 250টি সিঁড়ি ধাপ অতিক্রম করে উপরে উঠলে চারদিকে সবুজ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুহূর্তেই সকল গ্লানি মুছে দিয়ে ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করে আসছে বছরের পর বছর। গারো পাহাড় দিয়ে ভারতের তোরা জেলাকে আলাদা করেছে বক্সিগঞ্জ উপজেলা। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট বড় ঝর্ণা দ্বারা আদিবাসীদের গোচ্ছ গ্রাম আর দিগন্ত জোড়া ঘনসবুজ, সব মিলিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সমারোহ। দূরে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার আকাশ ছোঁয়া সব পাহাড়। বন বনানীর মাঝে পাহাড়ের উঁকি ঝুঁকি জামালপুরের বক্সিগঞ্জের নয়নভিরাম এই পর্যটন কেন্দ্রের নাম লাউচাপড়া। সীমান্ত ঘেঁষে বিস্তীর্ণ বনভূমিকে কেন্দ্র করে 1996 সালে গড়ে তোলা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন বন ও পাহাড়ের মিতালি দেখতে। চারদিকটা কেমন যেন ছবির মতো মনে হয়। এই পাহাড়ি জঙ্গলে রয়েছে নানা জাতির পশু পাখি। ধান পাকার মৌসুমে আবার মেঘালয় থেকে চলে আসে বুনো হাতির দল, কাঠঠোকরা, হলদে পাখি, কালিম পাখি সহ আরও নানান ধরনের পাখি চোখে পড়বে এখানে এলে। লাউচাপড়ার এ পাহাড় বেরিয়ে ক্লান্ত হলে নিচে নেমে একটু বসতে পারেন লেকের ধারে। লেকের পাশে কোনো গাছের ছায়ায় বসে কাটাতে পারেন কিছুটা সময়। কিভাবে যাবেন লাউচাপড়া অবকাশ ও বিনোদন কেন্দ্রে? লাউচাপড়া অবকাশ ও বিনোদন কেন্দ্রে জামালপুর জেলায় অবস্থিত হলেও ঢাকা থেকে ভ্রমণ করতে চাইলে শেরপুর জেলা হয়ে যাওয়া সুবিধাজনক। ঢাকা থেকে ড্রিমল্যান্ড পরিবহন বা আপনার সুবিধা মতো বাসে চড়ে শেরপুর এসে সেখান থেকে অন্য বাসে বক্সিগঞ্জ চলে আসুন। বক্সিগঞ্জ থেকে রিক্সা বা অটোতে করে সহজে লাউচাপড়া আসতে পারবেন, অথবা শেরপুর থেকে জিনাইগাতি হয়েও আসতে পারবেন। কোথায় থাকবেন? জামালপুর জেলা পরিষদের পাহাড়ি কেয়ার ডাক বাংলো অথবা ব্যক্তি মালিকানাধীন বনফুল ট্যুরিস্ট কমপ্লেক্সে রাত্রি যাপন করতে পারবেন। তবে জেলা পরিষদের গেস্ট হাউসে থাকতে চাইলে আপনাকে পূর্বে অনুমতি নিয়ে আসতে হবে। লাউচাপড়া অবকাশ কেন্দ্র ভ্রমণ শেষে আমাদের এবারের যাত্রা কামালপুর স্থলবন্দর ভ্রমণে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি সহজ করতে 2015 সালের 21 মে বক্সিগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দরকে পূর্ণাঙ্গ শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তের এই স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রী, রড ও সিমেন্ট রপ্তানি করা হয় এবং ভারত থেকে আমদানি করা হয় পাথর ও কয়লা।
আপনারা কাঁটাতারের সীমানা ঘেঁষে যে ফসলি জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের জমি। জমিতে কর্মরত কিছু কৃষক দেখতে পাচ্ছেন, এই কৃষকগুলো সকালে বর্ডার পাস নিয়ে এবারে এসে নির্ধারিত কাজ শেষে তারা আবার ভারতে চলে যায়। আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।